গুড মর্নিং। আজকে 4 তারিখ আগস্ট মাসের 2023। আমি এখনও আছি আগাম লোকে সিকিমে, সিল্ক রুট যাওয়ার পথে যেটা পড়ে, কিন্তু এখানে আসতে গেলে কোনো পারমিশন দরকার নেই। আজকে আমার বেসিক্যালি প্ল্যান হচ্ছে আগাম লোক থেকে আমি বেরিয়ে যাব, চলে যাব গ্যাংটক। গ্যাংটকে একটা ভালো হোটেলের সন্ধান পেয়েছি, সেখানে থাকব, সেটা রিভিউ দেবো। এবং এই হোটেলটা কিন্তু এমজি পার্কের কাছে নয়, আর একটু এমজি পার্ক থেকে দূরে আমি যাই, আমি শুনেছি, কিন্তু দুর্দান্ত লোকেশান, দারুণ থাকার জায়গা, নিরিবিলি। অবশ্যই সেই হোটেলের রুম ট্যুর করে এবং রিভিউ করে দেখাবো। আর আজকের এপিসোডে বেসিক্যালি থাকবে হচ্ছে আমি কীভাবে গ্যাংটক পৌঁছেছি আগাম লোক থেকে, পুরো ব্লগটা থাকবে, ইনফরমেশান থাকবে, যা যা করবো সেটাই থাকবে। তো আজকে জার্নি শুরু হোক আগাম লোককে টাটা জানিয়ে। বাই বাই বাই, বলো বলো, বাই বাই বাই, আবার দেখা হবে। হ্যাঁ, ও আ গয়া দর্জিজি, আসি, বাই বাই বাই। দারুণ কাটালাম এখানে, আর দর্জিজি নিতে এসে আমাকে রংলিতে ছেড়ে দেবে, আর সেখান থেকে আমি গ্যাংটকের শেয়ার গাড়ি ধরবো। ও গ্যাংটকের শেয়ার গাড়ি কাছে যাতায় ও প্যাকিং প্যাকিং হোকের যাতায় ইয়া রংপো ও তো 70 কিলোমিটার দিকা রা ইয়া সে সেমি ডিস্টেন্স হে দেখি আবি সব রংপো আপকো 1 বাজে কা গাড়ি মিলেগা। হ্যাঁ হ্যাঁ, তো 12 বাজে 12:30 গাড়ি ভি মিলেগা। হ্যাঁ হ্যাঁ, তো আপ ডাইরেক্ট পার্কিং হোকে। হ্যাঁ হ্যাঁ, ওই বেটার হোগা। আমরা এখন আগাম লোক থেকে নেমে যাচ্ছি, আর এই রাস্তাটা চলে যাচ্ছে লিংতাম চেকপোস্টের দিকে, মানে এটা সিল্কুটের দিকে চলে যাচ্ছে, আর এই দিকে যাবে রংলি। দেখুন, আর আমরা এখন আগাম লোক থেকে এই পেছনের রাস্তাটা দিয়ে নামছি, এইটা আছে লিংতামের হয়ে, এটা পুরোটাই লিংতাম বেসিক্যালি, এদিকে চলে যাচ্ছে হচ্ছে রংলির দিকে, আর পেছন দিকে রাস্তাটা হচ্ছে আমরা লিংতাম চেকপোস্ট, তারপরে সিল্কুট। দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, আমি যবে থেকে এসেছি তার আগের দিন তো রাত্রিবেলা সারা রাত বৃষ্টি হয়েছে, কিন্তু রাস্তা দারুণ করেছে সিকিমের। এখানে আমি দেখতে পাচ্ছি কোনো রাস্তা মানে খারাপ নেই, সুন্দর রাস্তা, এখন চওড়া, মানে আমরা হয়তো ভয় পাই পাহাড়ি রাস্তায়, এবার ধস নামলে তো আলাদা কথা, সেটা তো কারোর হাতে নেই, কিন্তু রাস্তা দারুণ করেছে। ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, দেখুন জঙ্গলের মধ্যে কী দারুণ লাগছে, হিডেন জেম এই এলাকাটা, সত্যি আগাম লোক আসুন আপনারা, আমি বারবার করে বলছি। ও দেখুন ওখানে ব্রিজ করা আছে, আর গাছ এত মানে বোঝা যাচ্ছে না, ঝর্ণাটা ওখান দিয়ে নামছে, নিচে দিয়ে এসে এই রংলি নদীতে পড়ছে, দেখুন ও মানে ব্রিজ করা আছে, ব্রিজ আসতে হবে এখানে। কিন্তু এখন বাজে 9:57, আমাকে যেটা করতে হবে গ্যাংটকের জন্য টিকিট বানাতে হবে, আর টিকিট বানাতে হবে, আগে ব্যাগটাকে ঠিক করে দিই, কাউন্টারে যেতে হবে, কত আমি বলেছি সামনের দুটোর সিট নেবো, দেখা যাক। ট্যাক্সি স্ট্যান্ড, আচ্ছা ওই বুকিং কাউন্টার দেখুন রংলিতে। আচ্ছা, যেটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে আমি গ্যাংটকের জন্য গাড়ি বুঝছিলাম রংলি থেকে, সেটা 9টার সময় বেরিয়ে গেছে, তারপরে 12টার সময়, তো আমাকে এখন উপায় হচ্ছে রংপো পৌঁছবো, রংপো থেকে আবার গ্যাংটকের জন্য গাড়ি নেবো, সেখান থেকে রংপো পৌঁছতে লাগবে 1 ঘন্টা, সেখান থেকে আবার আরও 1 ঘন্টা। আর আমি কী করলাম, 2টো সিট নিলাম সামনের, অসুবিধা হচ্ছিলো আগেরবার আসার সময় দেখেছেন তো আপনারা, খুব অসুবিধা হয়েছে, সেক্ষেত্রে 100-200 টাকা পড়লো, আর ওখান থেকে গ্যাংটকে গিয়ে আবার গাড়ি করতে হবে। আর রংপো থেকে গ্যাংটকে যাওয়ার কিন্তু অনেক অপশন, মানে এখান থেকে অতটা অপশন নেই। ভাই দিনবে কিতনা গাড়ি যেতা হয় গ্যাংটক কে লিয়ে আসে? কিতনে বাজে সে শুরু হতা হয় সার্ভিস? 6 বাজে সে, সুবহ 6 বাজে সে, আর লাস্ট 1 বাজে, ও 12 বাজে কে বাদ 1 বাজে ভি এক। আচ্ছা আচ্ছা, তো সব ইনফরমেশন দিয়ে দিলাম, তো ইয়ে কব তক ছড়েগা?
10 आदमी होगी, टाइम नहीं इसका। ओ जब पूरा होगा तब। अच्छा अच्छा 0161 8 আমার গাড়ি এইটা। আমি সামনে দুটো সিট নিয়েছি। থ্যাংক ইউ। আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে আগাম লোকে যে হোমস্টেতে ছিলাম সেখানে আমার জলের বোতলটা, ছোট জলের বোতল ছিল, মাউন্টেন ডিউ খেয়েছিলাম, তো সেটা রেখে এসেছি। এতে সমস্যা কি হয়েছে, আমাকে এইখানে জল তেষ্টা পেয়েছি, কোনো ছোট জলের বোতল এখানে বিক্রি হয় না, 1 লিটার পর্যন্ত বিক্রি হয় না, জলের বোতল বিক্রি হয় 2 লিটার পর্যন্ত। এখন জল তেষ্টা পেয়েছি, আমি জলের বোতল পাচ্ছি না, 2 লিটার আমি কিনবো না, ওটা ক্যারি করা খুব সমস্যা। এইটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, জলের বোতল কিন্তু আনলেও মানে একটা জায়গা পর্যন্ত, এখানে নর্থ সিকিমেতে অ্যালাউ করে না, চুনথাংয়ের পর ওটাকে ফেলে দিতে হবে, যদি না ওটাকে ইউজ অ্যান্ড থ্রো বোতল হয়, ইউজ অ্যান্ড থ্রো বোতল না হয় রাদার, সরি। হ্যাঁ, তো একটু খেয়াল রাখবেন, জলের বোতলটা ছোটোখাটো ক্যারি করবেন, তার জল ভরে নিতে পারবেন অন্তত, অ্যাটলিস্ট 2 লিটার ক্যারি করার থেকে ওটা অনেক ইজি। আমাদের গাড়ি জাস্ট ছাড়লো 10:35, জাস্ট হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর যেটা বলার বিষয়, এখান থেকে রংপুর ডিস্টেন্স হচ্ছে 28 কিলোমিটার মতন, সময় লাগে আনুমানিক 1 ঘন্টা বা 1 ঘন্টা 5-10 মিনিট বেশি লাগলেও লাগতে পারে। আর সেখান থেকে আমাকে আবার যেতে হবে গ্যাংটক, গ্যাংটক হচ্ছে আবার রংপুর থেকে হচ্ছে বোধ হয় 30-34 কিলোমিটার। এই দেখুন, এটা যে ফেমাস রংলি ব্রিজ, নিচে দিয়ে রংলি রিভার চলে যাচ্ছে, ব্রিজটা এত বড়, হয়তো একটা রিভারটা দেখাতে পারবো, পারবো। ওই দেখুন, আর রংলি কিন্তু ইস্ট সিকিমের মধ্যে পড়ে, আর ডিস্ট্রিক্ট মনে হয় যতদূর মনে হয় প্যাকিয়ং, ইয়ে প্যাকিয়ং ডিস্ট্রিক্টের অন্তর্গত না, একদম ঠিক বলেছি। ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে দিন, রংলি থেকে আপনার রংপুর দূরত্ব হচ্ছে 28 কিলোমিটার, সেখানে ভাড়া হচ্ছে 100 টাকা, এবং রংপুর থেকে গ্যাংটকের ভাড়াও 100 টাকা, মানে 200 টাকা। আবার রংলি থেকে গ্যাংটক যেটা প্যাকিং হয়ে চলে যাচ্ছে তার ভাড়াও কিন্তু 200 টাকা। আচ্ছা দেখুন, আপনার কাছে আসছে, এটা রেনকের দিকে যাচ্ছে রাস্তাটা, আর এটা আছে আমরা যাচ্ছি সোজা রংপুর দিকে। রেনক থেকে আপনি আড়িটারও যেতে পারবেন। আচ্ছা দেখুন, ডান দিকে রাস্তাটা প্যাকিংয়ের দিকে চলে যাচ্ছে, এখান দিয়ে গ্যাংটক যেতে পারবেন, আর আমরা বাঁদিকে চলে যাব রংপুর দিকে। এদিকটা হচ্ছে প্যাকিং, আর এদিকটা হচ্ছে রংপুর, ফলে আপনারা দুই দিক দিয়েই যেতে পারবেন গ্যাংটক। আর প্যাকিং তো মনে আছে, ওটা এখানে এয়ারপোর্ট আছে কিন্তু, এখানকার সিকিমের একমাত্র এয়ারপোর্ট। দেখো বাইরে নদী, পাহাড়ি নদী এমনি ভয়ঙ্কর, বর্ষাকালে তো অতি ভয়ঙ্কর। এই দেখুন রেলওয়ে ব্রিজটা যেটা হচ্ছে নতুন, এই দেখুন কি উচ্চ পিলারগুলো, দেখুন কোথা থেকে কত পর্যন্ত। ওই দিক থেকে আসে ট্রেনটা, স্টেশন এইদিকে হবে, এইদিকে হবে, ওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাইড, মানে টানেলটা ওই দিক দিয়ে আসছে, এসে গেছে রংপো, কটার সময় পৌঁছলাম 11:30, তাহলে নামা যাক, নামি। এবার আমাকে গ্যাংটকের জন্য গাড়ি হতে হয়তো দাঁড়িয়ে আছে, বাস বাস ওখানে একটা বাস দাঁড়িয়ে আছে, দেখছি গ্যাংটক, যদি ফাঁকা না থাকে আমি উঠবো না, বৃষ্টি পড়ছে, চলে গেছে। এই বাসটা ফাঁকা আছে কিনা দেখি, শিলিগুড়িতে গ্যাংটক ফাঁকাই আছে। ও গ্যাংটক, গ্যাংটক কা ভাড়া কিতনা হ্যায় ইসে, ইয়াসে গ্যাংটক কা ভাড়া 60 রুপিয়া। আর কাহাঁ পর উতরেগা, এম জি মার্কেট সামনে উতরে দেওয়ারালি, হ্যাঁ হ্যাঁ 70 রুপিয়া 70।
ওজে 70 টাকা কি হলো কোথায় যাবেন আরে গ্যাংটক কোথায় কোথায় যেন আছেন আমি একা জানি 28 নম্বর কি যাবেন আরে 28 নম্বর কোনটা থেকে জানার পাশে হবে হবে না হবে ও সব বললে হবে না मुखे আমি বসে গেছি শেয়ার গাড়ি ভাড়া নিচ্ছে 100 টাকা গ্যাংটক পর্যন্ত আর এখানে একটা জিনিস বলে রাখি এখান থেকে গ্যাংটকের দূরত্ব এখন 38 কিলোমিটার এই যে 38 কিলোমিটার আর যেটা গুগল ম্যাপ অনুযায়ী আর সময় লাগবে বলছে 1.5 ঘন্টা মতন কিন্তু এটা সমস্যা হচ্ছে একটা যেটা আমাকে নামাবে হচ্ছে দেওরালি স্ট্যান্ডে ওইখান থেকে আবার ছোট গাড়ি করে শেয়ারে আবার যেতে হবে আমাকে এমজি মার্কের কাছে সমস্যা না যাই যেতে হবে কিছু করার নেই আমি বাসটা উঠলাম না ওই পাশে যে কন্ডাক্টর ছিল সে মনে হচ্ছে নর্মাল অবস্থায় ছিল না খারাপ ব্যবহার করলো আমার সঙ্গে সেটা আমি আর ভিডিও করিনি ওই জন্য আমার উঠতে ইচ্ছা করলো না আমার আরও জানলার পাশে সিট ছিল না আমি বসে ওই জন্য করিনি ওই শেয়ার গাড়িতে একটা অপেক্ষা করছে এখন টাইম বাজে হচ্ছে 11:48 প্রায় 12টা বাজবে আচ্ছা বলছে 12টার সময় ছেড়ে দেবে বলছে আসল কথা কেউ টুরিস্ট কেউ নেই এটা একটা বড় সমস্যা এখন বৃষ্টি পড়ছে চারদিকে বর্ষায় এসেছি ঘুরতে পাহাড়ে সমস্যা তো হবেই কিন্তু সেটা কোনো ব্যাপার না আমি পাহাড় দেখছি বর্ষায় মেঘ দেখছি লোক দেখছি পাহাড় পর্বত দেখছি নদীতে তুমুল জলরাশি দেখছি ঝর্ণার জল দেখছি প্রবল বেগে নিচে পড়ছে আর অনেক কিছু প্রাপ্তি হচ্ছে চলুন সব দেখাবো ব্লগে বলেছিল 12টার সময় ছাড়বে 12:16 বাজলো গাড়ি ছেড়েছে গ্যাংটকের জন্য রংপতিকে গ্যাংটকের জন্য যে শেয়ার গাড়ি সার্ভিস আছে সেটা হচ্ছে সকাল 5টা থেকে এই ড্রাইভার দাদা আমাকে বললেন আর চলে হচ্ছে সন্ধে 7টা পর্যন্ত লাস্ট এমনি রিজার্ভ গাড়ি আপনি পেয়ে যাবেন তো এটা রংপতিকে কিন্তু এনজিপি থেকে নয় বা শিলিগুড়ি জাংশন থেকে নয় বারোটা 40 বাজে এখন আমরা এসছি সিনতামে এখানে কিছুটা গাড়ি খালি হলো গ্যাংটকের একটা সমস্যা আছে এখানকার কুখ্যাত জ্যাম জ্যাম যখন হয় না তখন মাথা খারাপ করে দেওয়ার মতন তাই দার্জিলিংয়ের মতো না দার্জিলিংয়ে যখন যেরকম জ্যাম হয় গ্যাংটকে হয় সিটির মধ্যে কিন্তু এখনও গ্যাংটক আমাদের অনেকটা বাকি আছে একটা 12 বাজে আমরা রানীপুলে এলাম রানীপুল থেকে গ্যাংটকের ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার মতন আর যেতে গুগল দেখাচ্ছে মোটামুটি 40 মিনিট মতন সময় লাগবে আচ্ছা ও প্যাকিয়ং এর যে রাস্তাটা আমরা ছেড়েছিলাম রোড থাকে দেখুন এই যে এই রাস্তাটা এইটা এসে এবার গ্যাংটকের দিকে যাচ্ছি আমরা এইদিকে ওটা রোড থাক না রোড়া থাক হবে উচ্চারণ ভুলের জন্য দুঃখিত আমি রুমটেক নিচে রাস্তাটা রুমটেকের জন্য চলে যাচ্ছে আমি আপনাদের গ্যাংটকের কুখ্যাত যে জ্যামের কথা বলছিলাম দেখুন অলরেডি দেখুন এই যে গ্যাংটক আসতে আর 2-3 কিলোমিটার বাকি জ্যামটা এখান থেকে শুরু হয়ে গেছে মানে কি বলবো আমি এতক্ষণ পৌঁছে যাওয়ার কথা 1 ঘন্টা পরে দাদা খুব ভালো গাড়ি চালিয়েছে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়ার কথা কিন্তু কি করা যাবে সেই জ্যাম আচ্ছা 1:47 বাজে আমি এখন পৌঁছালাম দেওরালি স্ট্যান্ডে এবার আমাকে যেতে হবে শেয়ার গাড়ি ধরে চিলড্রেন্স পার্কের যে জায়গাটা সেটার ওপর দিকে আছে আর আমার গ্যাংটকে এবার হোটেল হচ্ছে একটু গ্যাংটকের মেইন যে সিটি আছে তার থেকে একটু এগিয়ে সেটা হচ্ছে 3rd মাইল যে পেট্রোল পাম্প আছে তার কাছে সেটা হচ্ছে নাম হচ্ছে ড্রাগন ইন বলে এবার ড্রাগন ইনে যাবেন কি করে আমি তো একা আছি আমি তো শেয়ার গাড়িতে চলে যাব সেটা তো কোনো কথা কিন্তু আপনারা যাবেন কি করে সেক্ষেত্রে এই যে দেওরালির যে স্ট্যান্ড আছে তার বাইরে থেকে আপনাকে রিজার্ভ গাড়ি করতে হবে রিজার্ভ গাড়ি করলে ধরুন 4 জনের আছেন ঠিক আছে রিজার্ভ গাড়ি করলে সেক্ষেত্রে আপনার পড়বে 300 থেকে 350 টাকা মতন আর শেয়ারে গেলে যেটা পড়বে সেটা আমি আপনাদের বলবো প্রথমে আমাকে যেতে হবে চিলড্রেন্স পার্ক বলে যে জায়গাটা আছে সেখানে যেতে হবে তার সেটা নেবে যে 20 টাকা 20 থেকে 30 টাকা নেবে যাই না এখন ফাঁকা আছে বলে বর্ষাকাল আর তারপরে যাবো হচ্ছে 3rd মাইল পেট্রোল পাম্পের কাছে বা ড্রাগন ইন যে হোটেলটা তা সেখানে
আর আমাকে এখানে এবার আমন্ত্রণ জানিয়েছে পলাশ, থ্যাংক ইউ পলাশ, ও হোটেলের ভিডিও করার জন্য এবং আমাকে দুদিন একদিন কাটানোর জন্য। এবার জানিটা খুব হয়ে যাচ্ছে, সেই কালিম্পং, রামধুরা, রামধুরা থেকে লিনদাম হয়ে চলে গেলাম আগামলোক, আগামলোকে ওখান থেকে গ্যাংটক, গ্যাংটক হয়ে এবার খুব জার্নি হচ্ছে আমার। কিছু করার নেই, সবই আপনাদের জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব, আপনাদের সাবস্ক্রিপশান প্রচণ্ড মনোবল বানায়। আর একটা সাবস্ক্রিপশান করতে কোনো অর্থনৈতিক অপচয় আপনাদের হয় না, প্লিজ একটা সাবস্ক্রিপশান করবেন। ওটা রিজার্ভ গাড়ি ওখান থেকে পেয়ে যাবেন, ওখান থেকে হাঁটতে হাঁটতে আমি এলাম, এসে এইদিকে যাচ্ছি দেখুন, এখান থেকে এখানে কিন্তু যেখানে সেখানে ট্যাক্সি দাঁড়াতে দেবে না, কিন্তু খুব ফাইন করে, ওই রিজার্ভ গাড়ি ওইখানটা চলে যাবেন। আমি ওই দেওয়ালি স্ট্যান্ড ওইখান থেকে হেঁটে হেঁটে এলাম, হেঁটে এসে এই সাইডটা ওপরে চলে আসবেন। ডেন্টি সিটি, সচরাচর ডেন্টি সিটিটা খেয়াল রাখবে, তার উল্টো দিকে। দেখা যাক এবার চিলড্রেন্স পার্ক যেতে কত নেয়। আচ্ছা, এখান থেকে একটা ইনফরমেশান দিই, দেওয়ালি স্ট্যান্ড থেকে এখান থেকে যে গাড়িগুলো যাবে রিজার্ভে বলছে, সেগুলো ঝাঁতা রেট বলছে এখন আমাকে একা পেট, কিন্তু আমি যেটা জেনুইন রেট যেটা আমি শুনলাম সেটা হচ্ছে 300 থেকে 350 টাকার বেশি নয়, ডাগানিন হোটেলে যাওয়ার জন্য বা 3rd mile যে পেট্রোল পাম্প সেখানে যাওয়ার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে আমি এখান থেকে চিলড্রেন্স পার্কের কোনো গাড়ি পাচ্ছি না, এটার সমস্যা বলছে আমাকে লাল মার্কেট নেবে, হেঁটে যেতে হবে। আবার জায়গায় চিলড্রেন্স পার্ক কিনা লেগে ক্যা বল রা হ্যাঁ, বোঝে 20 রুপিয়া বল রা, তা যা তা বলছে। আমি একটা গাড়ি পেয়ে গেছি যেটা হচ্ছে বললো চিলড্রেন্স পার্ক, হচ্ছে 50 rupees আমাকে দিয়ে দিচ্ছে, কেউ নেই, কিছু করার নেই, ওনাকে দিতেই হবে, কোনো টুরিস্ট নেই। আচ্ছা, আগার জব টুরিস্ট রহতা হ্যায় তব ক্যা ইয়ে 50 মে হোগা, নেই হোগা, কিতনে মে হোগা স্যার? ইয়ে তো হাম লোগ কম সে কম 150 মে জাতে হ্যায়, 150 মে জাতা হ্যায়, লেকিন আপ তো কোই টুরিস্ট নেই, মানে কে টুরিস্ট নেই সেরকম, তো আমাকে 50 rupees চিলড্রেন্স পার্ক পৌঁছে দিচ্ছে, আমাকে ওখান থেকে দিয়ে যেতে হবে 3rd mile। আগে একটা ইনফরমেশান দিই, এই আগে একটা পেলিং স্ট্যান্ড এখানে ছিল, এটা উঠে গেছে এখন। ইয়া পর কে হো রা হ্যায়, ইয়া পর কে হো রা হ্যায়, ইয়ে কমপ্লেক্স বানেগা, আমি কমপ্লেক্স বান রা হ্যায়। আচ্ছা দেখুন, এখানে আগে পেলিং স্ট্যান্ড ছিল বিশাল বড়, আর পেলিং স্ট্যান্ডটা আমি জিজ্ঞেস করলাম কোথায় গেছে, ওটা দেওরালি স্ট্যান্ডেই চলে গেছে পেলিং স্ট্যান্ডটা, দেওরালি বাজার, দেওরালি বাজার। বাই বাই বাই। হ্যাঁ, আচ্ছা চিলড্রেন্স পার্ক যে স্টপেজ যদি বেশি কোন না, এমজি পার্কের মুখে নামবেন, ওখান থেকে হেঁটে চলে আসবেন। এই যে আমার হোটেল, এই যে চিলড্রেন্স পার্ক যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখান থেকে 5.9 kilometers মানে 6 kilometers মতো দেখাচ্ছে, 18 মিনিট সময় লাগবে। 2:17 আমরা এখন আমার হোটেলের দিকে রওনা হচ্ছি, আর এই যে 5.9 kilometers যেতে সময় লাগবে বলছে 18 মিনিট, যেটা আমি আগে বললাম একবার, আর এখান থেকে ভাড়া হচ্ছে 60 টাকা করে, আর এটা পুরো একদম এমজি মার্কের পাশেই, চিলড্রেন্স পার্ক যে ট্যাক্সি স্ট্যান্ডটা একদম এমজি মার্কের পাশেই, মানে এমজি মার্কটা শুরু হচ্ছে তার পাশেই হচ্ছে চিলড্রেন পার্ক ট্যাক্সি স্ট্যান্ড। এবার পার্ক হে কই, চিলড্রেন পার্ক নেই, কোনো চিলড্রেন পার্কে কিন্তু পার্ক নেই, ধোকা খাবেন না কিন্তু, চলুন। ও সুপার, এটা কিন্তু আমাদের হোটেলে যাওয়ার পথেই পড়বে, এটা একটা ল্যান্ডমার্ক হতে পারে, এটা ধরে এগিয়ে যেতে হবে, এরকম। ও তাও দেখুন কতজন ছবি তুলছে, ও সুপার, টপ ক্লাস। সমস্যা হচ্ছে আমার হোটেলটা একটু আগে চলে পিছিয়ে এগিয়ে এসছি আমি হোটেলটা ছেড়ে, এটা একটা সমস্যা, আমাকে আবার এগোতে হবে। দেখছেন ওয়েদার কীরকম, একজন এক্ষুনি কমেন্ট করেছে যে বর্ষায় বাড়ি থেকে বেরোবে না, আর নাকি বর্ষায় বেরোনো যাবে না, দেখুন আমি বর্ষায় কিন্তু হাঁটছি কিন্তু, ঠিক আছে, এটা যার যেরকম ফিলিংস তাই হোক, কমেন্ট করেছে। এক্ষুনি কমেন্ট দেখছিলাম ওই দার্জিলিংয়ে যে ভিডিওটা আমার আপনারা যারা পছন্দ করেছেন সেটাতে কমেন্ট করেছে, বর্ষা একদম যাবেন না, কোথাও বেরোতে পারবেন না, আমি তো ঘুরে বেড়াচ্ছি, চলো আমরা যাই। আসলে ড্রাইভারের কোনো দোষ নেই, আমি বলেছি বোঝা গিয়ে কী বোঝো গাড়ি না কী বেশ, সেখানে আমি ওই জন্য এগিয়ে গেছি, আমি হোটেলের নামটা ওনাকে বলিনি যে ড্রাগানিন, ওই যে ড্রাগানিন দেখা যাচ্ছে, আর এখান থেকে মানে বাগথাং ওয়াটারফল বেশিক্ষণ না, হাঁটা পথে আপনি চলে যেতে পারবেন, তবু যারা আছে হোটেলে তাদের জিজ্ঞেস করে এই পুরোপুরি ইনফরমেশান দেবো। যাই হোক, হোটেলে গিয়ে পৌঁছে গেছি, ড্রাগানিন এই হচ্ছে প্রপার্টি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার ইন্সপিরেশান। এই বলে ব্লগটা এখানে শেষ করলাম, বাই।